ভিডিও কনটেস্ট কালকে সম্পূর্ণভাবে ভিউজের যেটা ছিল সেটা সম্পূর্ণভাবে শেষ হয়েছে। তো এখানে প্রত্যেকে খুব ভালো ভিডিও আপলোড ভিডিও দিয়েছেন আপনারা, তার মধ্যে ভিউজ এর হিসেবে দুটো ভিডিও ফার্স্ট সেকেন্ড হয়েছে, সুপ্রিয় সাধু খান আর সমর জানা। এছাড়াও আমাদের গ্রুপের টিম থেকে যেহেতু 1K ভিউজ হয়েছে কিছু ভিডিওতে, সেহেতু তাদেরকেও মানে এরকম দুজন আছেন, যেমন শ্রেয়া মাহাতো আর একজন হচ্ছে রূপম কোলে, এই দুজন আমাদের গ্রুপের তরফ থেকে মেডেল এবং সার্টিফিকেট পাবেন। এছাড়া সমর জানা এবং সুপ্রিয় সাধু খান, ওনারা যেটা আমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছে কফি মাগ ও সার্টিফিকেট এক্সিবিশনের সময় এই প্রাইজগুলো পাবে। এছাড়া টোটাল ভিডিওর হিসেবে আরও দুজন আছেন, দুজন প্রাইজ পাবেন, তো তার নামটা আমরা কয়েকদিনের মধ্যে গ্রুপে আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেবো। এই ছিল আমাদের, তো আমাদের যে বেস্ট দুটো ভিডিও সেগুলোকেও আমরা প্রাইজ দেবো, কফি মাগ এবং সার্টিফিকেট। তো এটা আমরা ফাইনাল কয়েকদিনের মধ্যে আমরা গ্রুপে জানিয়ে দেবো। নেক্সট আবার ভিডিও কনটেস্ট হবে, তো ভিডিও কনটেস্টে আপনারা এখন থেকে ভিডিওগুলো কালেক্ট করুন, কারণ পরের ভিডিওগুলোতে ডিউরেশনটা খুব বেশি হবে। আর যতটা পারবেন নন কপিরাইট মিউজিকগুলোকে ইউজ করার চেষ্টা করবেন, নন কপিরাইট মিউজিক ইউজ করবেন, এবং পারলে ন্যাচারাল ভিডিও বা ন্যাচারাল টাইপের যেটা আওয়াজ, অরিজিনাল আওয়াজ, সেটাকে রাখার চেষ্টা করবেন। এই হলো ভিডিও কনটেস্ট। নমস্কার, বিএমপির সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা ফটোগ্রাফির সাথে সাথে ইউটিউব বেসড যে ভিডিওগ্রাফিগুলো শুরু করেছি তাতে খুব সুন্দর সাড়া পেয়েছি সবার কাছ থেকে, খুব ভালো লাগছে। সমস্ত সদস্যদের তার জন্য আরও একবার আহ্বান জানাচ্ছি, যাতে তারা সবাই মিলে আমাদের যে ইউটিউবের যে প্রচেষ্টা সেটাতে অংশগ্রহণ করে, আরও সুন্দর করে তোলে। এবার আসি কয়েকটা কথা ইউটিউব ভিডিও নিয়ে। যে ভিডিওগুলো আপনারা চেষ্টা করবেন আরেকটু লেন্দি করতে, প্রথম কথা এটা যে 15 সেকেন্ড 30 সেকেন্ডের জায়গায় সেটা যদি 1 মিনিট 2 মিনিট হয় তাহলে সেটা হয়তো আরেকটু ভালো হবে। তার কারণ মানুষ যখন দেখবে, ভিউয়াররা যখন দেখবে, 15 সেকেন্ডে হয়তো এত কম পরিসরে কোনো একটা ভালো জিনিসকে দেখানো খুব কষ্ট, তার জন্য সেটা যদি 1 মিনিট 1.5 মিনিট বা 2 মিনিট বা ম্যাক্সিমাম 3-4 মিনিটের মধ্যে রাখা যায় তাহলে আমার মনে হয় সেটা ভালো হয়। আর ভিডিও যখন শ্যুট করবেন তখন কয়েকটা জিনিস মাথায় রাখবেন বা এডিটিংয়ের সময় সেটাকে ঠিক করে নেওয়া যায়। একটা হচ্ছে স্টেবিলাইজেশন, অর্থাৎ ছবি ভিডিও যেটা করা হচ্ছে সেটা যেন খুব বেশি শেকি না, খুব বেশি শেকি হয়ে গেলে সেটা দেখতে অতটা ভালো লাগে না। তার জন্য অনেক সময় এডিটিংয়ের মধ্যে দিয়ে স্টেবিলাইজেশন করা যায়, বা আপনার ট্রাইপড ইউজ করতে পারেন, বা হাতে করলেও খুব স্টিলভাবে সেটাকে রাখা যেতে পারে, এটা একটা গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন এডিট করার সময় আসবে খুব বেশি অ্যাড বা ম্যানিপুলেশন বা খুব কালার চেঞ্জ এটা সেটা না করে যেটা ভিডিওর সঙ্গে যায় এরকম কিছু করা উচিত, মানে খুব বেশি সেটাকে অ্যাডাল্টেড না করার ভালো, মানে খুব বেশি চেঞ্জ, বেসিক চেঞ্জ সেগুলো তো থাকবে কিন্তু খুব বেশি চেঞ্জ সেগুলো না করাই ভালো। আর মিউজিকের কথায় আসি, তো মিউজিকের জন্য সবসময় রেকমেন্ডেড ন্যাচারাল মিউজিক, কিন্তু অনেক সময় ন্যাচারাল মিউজিক দেওয়া সম্ভব হয় না, যেমন স্লোমোশন, তারপরে টাইম ল্যাপস, এছাড়া আরও অনেক ভিডিও ডিমান্ড করে যে অন্যান্য মিউজিকের। তো সেক্ষেত্রে আমার মনে হয় কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করা বেটার। আর এমন কিছু ইয়েতে ভিডিও এডিট করা উচিত, এমন কিছু ভালো এডিটর যেখানে ওই ভিডিওর যে ভিডিও এডিটরের যে অ্যাপটা থাকবে সেই অ্যাপে যেন কোনো লোগো না থাকে, প্রথম কথা, তাহলে সেটা একটা স্ট্যান্ডার্ড ধরা। হ্যাঁ, এর জন্য প্রো ভার্সনে যে সমস্ত ভিডিও এডিটিং অ্যাপগুলো আছে, প্রফেশনাল সেমি প্রফেশনাল, সেগুলো ইউজ করা হবে, যেমন মাস্টার, এছাড়াও আরও অনেকগুলো আছে আপনারা যেটা যেমন পছন্দ করতে পারেন। আরও আরও কয়েকটা জিনিসের মধ্যে বেশি কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে ভিডিও যখন করা হবে সেটা যেন সবসময় একটা কিছু বলতে চায়, মেসেজ হতে পারে, একটা গল্প হতে পারে, বা কোনো ন্যাচারাল জিনিস এটা হতে পারে। আর সব থেকে থাকলে সেই ভিডিওটা আরও অ্যাট্রাক্টিভ হবে। আমরা দেখলাম অনেকের ভিডিও খুব ভালো লেগেছে, এই কনটেস্টের জন্য যে সমস্ত ভিডিওগুলো এসেছে বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন দিক থেকে তারা এই জিনিসটাকে তুলে ধরেছে, শুধু একটা দিকে নয়, যেমন শুধু ন্যাচারাল ভিডিও নয়, বা শুধুমাত্র কী বলবো আরও ডে টু ডে লাইফ নয় বা স্টেজ নয়, সমস্ত জিনিস যেন আমাদের এই ভিডিও কনটেস্টে অনেক ভিডিও এসেছে, তার মধ্যে কিছু ভিডিও তারপর কিছু ভিডিও
আসুক, মানুষ আরও ভালো করে আমাদের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করবে। আর হ্যাঁ, সবশেষে জানাই যদি আপনাদের কোনো অভিযোগ বা সাজেশন যদি থেকে থাকে অবশ্যই নির্দ্বিধায় জানাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার এছাড়াও মেসেঞ্জার সবসময় খোলা আছে, আপনারা সেটা জানান। নমস্কার, ধন্যবাদ। এই ছিল ভিডিওর ব্যাপারে বললো সুপ্রকাশ। তো ভিডিওটা নেক্সট টাইম থেকে আপনারা একটু বেশি টাইমের দেবেন, 3 মিনিট মানে এরকম একটু টাইমের। তো আপনার 30 সেকেন্ডের ম্যাক্রো আপনি যে শর্টটা তুলেছেন সেই শর্টগুলোকে অ্যাড করে নিন অন্যান্য ম্যাক্রোর সাথে, দিয়ে দেন আপনি দিন, এই নয় যে ওই ক্লিপটাই আপনি শুধু দেবেন। তো এইভাবে আপনারা বিভিন্ন টাইপের একটু ডিউরেশনটা বাড়াতে পারেন।